আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি দেশের এই দুর্যোগময় মুহূর্তে আপনারা আমরা কেউ ভালো নেই, ভালো থাকারই কথা না। তো আমাদের সবাইকে উচিত যে যার সামর্থ্য অনুযায়ী এই বানভাসী মানুষের পাশে এসে দাঁড়ানো। তো দর্শক শ্রোতা, একটি খুবই দুঃখজনক নিউজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দর্শক শ্রোতা, আপনারা মানবতার ফেরিওয়ালা বলে বাংলাদেশে কাকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো আমি জানি ম্যাক্সিমাম সবাই একজনের নাম বলবে, সেটা হলো ফিরোজ হাসান। অবশ্যই ফিরোজ হাসান ভাইকে তো সবাই চিনেন। তো দর্শক শ্রোতা, আপনার পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, যে এই ভিডিওটির ভাইকে কি কেউ চেনেন অবশ্যই জানান, না জেনে থাকলে আমি বলছি ইনি হলো ইমরান ভাই। ইনিও ঠিক ফিরোজ ভাইয়ের মতো কোনো পথ শিশু থেকে শুরু করে অসহায়গ্রস্ত যে কোনো মানুষের পাশে ইনি দাঁড়ান। তো এই বন্যার্তদের অসুবিধা দেখে তিনিও কিন্তু আর ঠিক থাকতে পারেন, তিনিও কিন্তু চলে গেছেন সেই মানুষের সাহায্য করার জন্য। তো সেই মানুষদের সাহায্য করতে গিয়ে তিনি আজ অসুস্থ হয়ে পড়েছেন, এমনই অবস্থা, তার খুবই শ্বাসকষ্ট হচ্ছে। তো দর্শক শ্রোতা, আমরা বিডি ইমরান তার একটি ফেসবুক পেজে আমরা দেখতে পাচ্ছি যে 10 ঘন্টা আগে সে খুবই এক্সাইটেড ছিল যে তাকে যেন আর কেউ টাকা না পাঠায়। আপনারা একটু স্ক্রিনে একটু অংশটি দেখেন, আপনারা বুঝবেন। আমাদের যতগুলো বিকাশ নাম্বার আছে, একটা তো টাকা পাঠাবেন না, একটা তো টাকা পাঠাবেন না, একটা তো টাকা পাঠাবেন না, বারবার বলছি। আর আমার কমেন্ট বক্সে যতগুলো নাম্বার আছে, এগুলো হচ্ছে অমানুষের নাম্বার। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে সে খুবই এক্সাইটেড ছিল আজকে। আসলে কোনো একটা, আসলে কি বলবো, বন্যার্তদের সংখ্যা এত, সে স্বয়ং সেসব জায়গায় গিয়ে মানুষের মাঝে বিতরণ করছে, অনেক মানুষের সাথে কথাবার্তা করছে, আর কোন পরিবেশে সে আছে সেটা তো আমরা খুবই ভালো করে সব ক্ষেত্রে আমাদের এই সকল বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ভাই বা মানবতা ফেরিওয়ালারা সেখানে গিয়ে তাদের পাশে রয়েছে। তো তেমনই আমাদের ইমরান ভাই কিন্তু তাদের পাশে ছিল, কিন্তু কিছু অমানুষ রূপী কিন্তু মানুষ কী করছে, ওই সেম ছবি, সেম ভিডিও, সেম এ করে জাস্ট বিকাশের নাম্বার জায়গায় তাদের নাম্বারটা দিচ্ছে, এইভাবে তারা কিন্তু একটা ইয়ে করছে। তো এটা কিন্তু এই ইমরান ভাই বুঝতে পারছে। তো আজকে 10 ঘন্টা আগে তাকে দেখা যাচ্ছিল খুবই সে এক্সাইটেড। তো এখন তার অবস্থা কি দেখেন, সে শ্বাসকষ্টে ভুগছে, এমনকি তার জন্য মৃত্যু হলে তার মার কাছে পাঠাই দিতে বলছে, তার খালার কাছে, তার অবস্থা পাগল হয়ে যাচ্ছে, তার বন্ধুরা তার পাশে আছে, সে আজকে এক জায়গায় প্রাণ দিতে গিয়ে এই অবস্থায় হয়েছে। তো দর্শক শ্রোতা, আমরা ইমরান ভাইয়ের কিছু ভিডিও দেখে আসছি যে সে এখন কি অবস্থায় আছে। আসলে কি বলবো, সে এমন পরিস্থিতিতে কাজ করছে, আর বিসাইড তার পারিপার্শ্বিক কিছু প্রবলেমের কারণে সে অতিরিক্ত এক্সাইটেড হয়ে কিনা এমন হয়ে গেল, আসলে আল্লাহ একমাত্র জানে কার কখন কিভাবে কি হবে। তো সে কিন্তু খুবই গুরুতর অসুস্থ, আমরা ভিডিওটি দেখে আমরা এটা বুঝলাম। তো আমরা এখন কি আর বলবো, এই সকল মানবতার ফিরিওয়ালা মানুষগুলোর প্রতি আমাদের আসলে সর্বোচ্চ দোয়াটুকু ছাড়া আর কিছু করার নাই। তো আমরা আমরা সবাই মিলে এই ভাইটার জন্য দোয়া করব, এটাই আশা রেখে সে যাতে আমার সুস্থ হয়ে আবার মানবতার মানুষগুলো, দুস্থ মানুষদের কে সাহায্য সহযোগিতা করতে পারে। তো এই ইমরান ভাইয়ের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।